মাদারীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় চারজন আহত হয়েছেন। রোববার জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র জনতার ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুবার আহমেদ নাফির নেতৃত্বে বাধা এবং নিয়ামত উল্লাহ নামে এক শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM সালাউদ্দিন ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সমঝোতায় অনুষ্ঠান চালিয়ে যাবার ঘোষণা দেওয়া হয়। পরে প্রশাসনের লোকজন চলে গেলে আবারও ছাত্র জনতার ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে আহত হয়ে আরও 3 শিক্ষার্থী। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।